সো বন্ধুরা, আজকে তোমাদেরকে যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পাত্রসায়রের শ্রী শ্রী বাবা কালিঞ্জরের গাজন উপলক্ষে। ঠিক আছে, তো ব্লগটার মধ্যে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। ঠিক আছে, তো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে তোমরা এ টু জেড সমস্ত কিছু বুঝতে পারবে। আর যদি স্কিপ করো তাহলে কিছুই বুঝতে পারবে না। এখানে মধ্যে ঢাক ঢোল বাজনা এমনকি গার্লস ঢাক সব কিছু তোমরা দেখতে পাবে, বাজি ফুটা আরে। ঠিক আছে, সমস্ত কিছু বাজনা আরে, তো তোমরা দেখো আর ভিডিওর মধ্যে এনজয় নাও। ঠিক আছে, হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো শুভ বিকালবেলা, কারণ হচ্ছে আজকে বিকাল থেকে সে ব্লগটা স্টার্ট করছি, দেখতে পাচ্ছ এই সুন্দর ওয়েদার থেকে। ঠিক আছে, আর এদিকে সূর্য আমরা অতটা নিচ্ছে না গরিবের ফোন বলে। তো যাই হোক, তোমরা হয়তো ভাবছো আমি ড্রেস আপ করে এই সাইকেল নিয়ে ব্যাগ নিয়ে আমি কোথায় যাচ্ছি। ঠিক আছে, তো ব্যাপারটা হলো কি, তোমাদেরকে বলবো যাক শেয়ারই করে দিই যখন ভিডিওটা করছি। ব্যাপারটা হচ্ছে দেখে পাচ্ছ ড্রেস আপ করে আর তোমার এই ব্যাগ ফ্যাগ নিয়ে সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়েছি মামা বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, তো ফাইনালি চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ সামনে যে গাছপালাগুলো আছে না, ওইটার পাশেই আর কি মামা বাড়িটা। তো চলো যাওয়া যাক। আর মেন ব্যাপারটা হচ্ছে কি উদ্দেশ্যে, কারণ তোমরা সব ব্লগের মধ্যে দেখতে পাবে। ঠিক আছে, কি উদ্দেশ্যে যাচ্ছি না যাচ্ছি, তো ব্লগটা ছোট্ট করে একটা সিনেমা শট দেখে নাও, তারপর তোমাদের বাকিটা শেয়ার করছি। ঠিক আছে, তো মামা বাড়ি যাই, তারপর বাকি তোমাদের শেয়ার করবো। তো ছোট্ট করে তোমরা একটা সিনেমা শট দেখে নাও, চলো টাটা। চলো ফাইনালি রেডি রেডি হয়ে গেছে। ঠিক আছে, এবারে বেরাবো গাজন দেখতে, তো ওইখানে যেতে তোমাদের বাকিটা শেয়ার করছি। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ বোম ফোটা আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, a few moments later আরে এই সাইডে দেখতে পাচ্ছ গাজন আসছে। ঠিক আছে, এই সামনেটা দিকে, আর এই সাইডে বোম ফুটা হচ্ছে এখন আসছে। ঠিক আছে, আমি ভাবছিলাম যার নেই কিন্তু আসছে এখন, দেখতে পাচ্ছ। ব্লগটা দেখো খুব মজা হবে আজকে। ঠিক আছে, আজকে অনেক কিছু তোমাদের শেয়ার করবো। তো আমরা এখন মাইক সেটের সামনে দিকে যাচ্ছি। ঠিক আছে, তোমাদের বোম ফুটা দেখালাম, এবার মাইক সেটের সামনে দিকে যাচ্ছি। দেখো লাইটটা পুরো ভর্তি হয়ে তো ভয়েস করছি না, তোমরা কিছু শুনতে পাবে না। ব্লগটা করতে করতে প্রায় সকাল হয়ে গেছে। ঠিক আছে, কারণ কালকে রাত্রে করেছি, তারপর থেকে আর করিনি, স্টপ রেখে দিয়েছি। তো আজ একটু ঠাকুরের মন্দিরের সাইড দিকে এসেছিলাম। ঠিক আছে, তো ওই দিকে কিছু অনেক রকম বাজনা এসেছে, তো আমি ক্যামেরা বন্দি দুরকম ক্যামেরায় করে বাজনাগুলো বন্দি করেছি। ঠিক আছে, তো ওই দুটো তোমাদেরকে শেয়ার করে ব্লগটা শেষ করছি। এ ফিউ মিনিটস লেটার দেখতে পাচ্ছ এটা গার্লস ঢাক। Thank you.
A few moments later. তো তোমরা এখন দেখতে পাচ্ছ বাবার ভক্তরা বান ফুড়ে নাচানাচি করছে, ঠিক আছে? তোমাদের শেয়ার করছি দেখো। গাইস তোমরা আর একটা জিনিস দেখো, দেখতে পাচ্ছ প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? সবাই ভিজে ভিজে আসছে আর আমি তো পুরো একদম ভিজে চান করে গেছি, তো ওই জন্য আমি ভিডিও করছি সাইড থেকে। আর কত জোর বৃষ্টি হচ্ছে তার ঠিক নেই। হাই হাই গাইস, হঠাৎ করে কারেন্টই চলে গেছে, ঠিক আছে? তো সব দেখতে পাচ্ছ বাংলারে উঠেছে। তো দেখা যাক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সব কিছুই করবে, ঠিক আছে? তো গানটা কখন আসে দেখি। সো গাইস তোমরা দেখতে পেলে, ঠিক আছে, কারেন্ট চলে এসেছিলো। তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, বৃষ্টিটা পড়ছিলো বলে পুরো জামা প্যান্টে ভিজে গেলো, তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। কী বলবো, ইন্ডোরটা তারপরে দিন দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলবে। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব করতেও পয়সা লাগে না, ঠিক আছে? আর লাইক করতেও পয়সা লাগে না। তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাদের ভিডিও বানানোর জন্য নোটিফিকেশন দিবে, ঠিক আছে? এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো যারা চ্যানেল নতুন, যা যা করতে হয় করে দিও, ঠিক আছে? নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ঠিক আছে? ব্লগটা দুদিন পর ছাড়া হচ্ছে, কারণ ওইখানে মা বাড়িতে ছিলাম বলে এডিটারে কটার সময় পাইনি। তো যাই হোক, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।